শুক্রবার কাটাগুড়িতে ভয়ানক অগ্নিকাণ্ড। আগুনে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন একজন, সেই সাথে বেশ কয়েকজন আহত হওয়ার খবর রয়েছে। ভয়ানক এই অগ্নিকাণ্ডে প্রায় 20 থেকে 25টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আহমগাঁও থানার কাছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 20 থেকে 25টি পরিবার, ছাই হয়ে গেছে কোটি টাকার সম্পত্তি। মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকে বেশ কয়েকটি ঘর, পুড়ে ছাই হয়ে গেছে 20 থেকে 25টি ঘর। অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ নগদ টাকা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার জন্য আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। ধিং এবং বটদ্রবা থেকে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে প্রায় 20 থেকে 25টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের প্রধান এবং বাসিন্দারা পুলিশকে খবর দিলেও তারা যথাসময়ে ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডে প্রায় 20 থেকে 25টি ঘর সম্পূর্ণ জলে পুড়ে ছাই হয়ে যায় হঠাৎ করে গভীর রাতে। মঙ্গলবার রাত 2টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটেছে। দাউ দাউ করে হঠাৎ জ্বলে ওঠে ঘরগুলি, নিমেষে সেখানে গ্রাস করে ফেলে বেশ কয়েকটি ঘর। 20-25টি ঘর একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কোনো ধরনের আসবাবপত্র বার করতে পারেনি সেখানকার জনগণ। 20 থেকে 25টি পরিবার একেবারে খোলা আকাশের নিচে চলে এসেছে। লক্ষ লক্ষ নগদ টাকা এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে প্রায় 20 থেকে 25টি পরিবার, ছাই হয়ে গেছে তাদের কোটি টাকার সম্পত্তি। মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বটদ্রবার কাটাগুড়িতে। আহমগাঁও থানার কাছেই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, কিন্তু গ্রামের প্রধান এবং বাসিন্দারা পুলিশকে খবর দিলেও তারা আসেনি বলে অভিযোগ তুলেছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার জন্যই আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। ধিং এবং বটদ্রবা থেকে ফায়ার ব্রিগেডের 2টি ইঞ্জিন এসে দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। নওগাঁ জেলার ধিং থানার অন্তর্গত বটদ্রবা মৌজার নলং লাটোর কষ্টগুড়ি কিষামতর আমার পঞ্চায়েতের আগফেলে রাস্তার পূবফেলে আপনার রিজার্ভ মাটি আছিলে, স্কুলের নামত থাকা মাটি আছিলে। সেই জায়গাটোত 15-20 ঘরমান মানুষ আছিলে। আকস্মিকভাবে রাতে 2টামান বজাত জুয়ত গোটেকটা পরিয়াল জুয়ত পড়ি পেলাই বস্তুমত হয়। আমি জানাব পড়া মতে এজন ব্যক্তি 50% মানে জলাতক হয়েছে। তেখেতকলের নাম হচ্ছে আকাশ আলী, বয়স 55 মান হব। আর তেখেতক ইতিমধ্যে আমি ডিং এফআইও হসপিটালত মানে তেখেতক আমি এম্বুলেন্সের সহায়ের দ্বারা তেখেতকল চিকিৎসার কারণে আমি ডিং এফআইও হসপিটালত প্রদান করা হয়েছে। ক্ষতি হয়েছে মানে কিছু সকল আমি জানিব পড়া মতো টাকা পয়সাও ক্ষতিপূরণ হয়েছে, ডকুমেন্টসবিলাকও মানে ক্ষতিপূরণ হয়েছে, ঘর দোয়ার গেছে। অনুমান দেখা মতে আমি এতিয়ালৈকে গণতি করিব পৰা নাই, যেহেতু আমার যখন ফায়ারিং আইছিলে তেখেতসকলে জুই নুমাত তেখেতসকলের যেটা লিস্ট বানাইছিলে রাইজর সন্মুখতে হয়েছিল। আর সেই রাইজর সন্মুখত থাকা লিস্টখনত আমার 19 বা 20 জনমান তেখেতসকলের নাম অন্তর্ভুক্ত হয়েছে। জুইটো কেনেকে লাগিছে আমি এতিয়ালৈকে মানে খবর আমার তাত আসা নাই। আমি আৰু তেখেতসকলেও মানে খোঁজপোছও করা নাই সেই সময়ত, গতিকে আমি এতিয়ালৈকে স্পষ্টীকরণ হওয়া নাই কেনেকে জুইটো হল। ইতিমধ্যে রাইজর মুখত একটা কথা শুনে আছো, আমার ওসর আরক্ষী চকি বলে উপস্থিত হওয়া নাই এতিয়ালৈকে, কি বলবো? তেখেতসকলক ফোন করা হয়েছিল যদিও মই ৰাতি 2:15-10 বজাত ফোন কৰিছিলোঁ। তেখেতসকল কি অবগত আছিল না নাছিল সেইটো মই খাটাংকৈ ক'ব পৰা নাছিলোঁ।